খালেদা জিয়া কি মুক্তি পাচ্ছেন? হঠাৎই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত মঙ্গলবার বিএনপি প্রধানের সঙ্গে বিএনপি নেতা হারুনা রশিদ সহ তিন এমপির সাক্ষাতের পরে আলোচনার সূত্রপাত। যদিও তিনি বলেছেন এলাকার কাজ নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন, বেগম জিয়ার জামিন নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। এরপর ওবায়দুল কাদের সাংবাদিক সম্মেলনে বলেন, অপেক্ষা করুন, শীঘ্রই গরম খবর পাবেন। সর্বশেষ বিকেল বিএনপির চার এমপি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। বেগম জিয়া কি শীঘ্রই জামিন পাচ্ছেন, ঘুরে ফিরে এই প্রশ্নই সবার মুখে। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি রুম্বিন ফারহানা বলেন, আমি সরাসরি প্যারোলের বিষয়ে ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমাকে বলেছিলেন জামিন তার হক, দেশের আইন অনুযায়ী তিনি এখনই জামিন লাভের যোগ্য, কোনো রকমের অপরাধ তিনি করেননি। এই বললেন রুম।